শনিবারে এইদরে করিমগঞ্জ চলিছিল উচ্ছেদ অভিযান। পাথারকান্দি, তেজপুর, পাতিয়ালা, কটামণিত এইদরে চলিল অভিযান। বাগিচার ভূমি বেদখল করে থাকা প্রায় 500 পরিয়ালক উচ্ছেদ চলার সময়ের দৃশ্য ইয়া। বুলডোজারে প্রশাসনে ভাঙি পেলালে ইটোর পিছত সিটুক ঘর। মাদকপুরত উচ্ছেদ অভিযানত বাধাও দিছিল একাংশ লোকে। সেই সময়তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে কালি শূন্যলৈ গুলি চালনা করেছিল আরক্ষীয়ে। এই দৃশ্য দেওবারের করিমগঞ্জ। দেওবারেও চলিল উচ্ছেদ অভিযান। করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির ইসাবিল চাহ বাগিচার প্রায় 1200 হেক্টর মাটিত বেদখলকারীর বিরুদ্ধে এইদরে উচ্ছেদ চলালে প্রশাসনে। প্রায় 23 বুলডোজার লগাই চলওয়া হল উচ্ছেদ। ভাঙি পেলওয়া হল ঘরের লগতে দোকানও। যাকালি আমি অ্যারাউন্ড 90 স্ট্রাকচার্স আমি ডেমলিশ করেছো কাঁচা পাকা মিলাই। আর আজিও আমার এই মানে অপারেশন চলি আছে। তো এতিয়ালে আমার হাতত যে ডাটা আহিছে এইটো হল আমার 15 ঘর আমি ডেমলিশ করেছো আর 25 ইলিগেল শপস আমি ডেমলিশ করবো। আর আমার এতিয়াও আমার এভিকশন অপারেশন চলি আছে। করিমগঞ্জ চলা এই উচ্ছেদক এটা সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এইদরে আজি প্রতিবাদ সাব্যস্ত করিলে AYDF-এ। সমগ্র ঘটনাক নিন্দা করিলে বদরুদ্দিন আজমলে। ইহকলক তার বদলা মাটি দিব লাগে, লাগিলে প্রয়োজন হলে বিভিন্ন স্কিম আছে সরকার, ঘর বানাই দিব। আর যখন অন্য জায়গা মাটি আছে বা বিল্ডিং টিল্ডিং আছে, ইহকলক যি করে সরকারে করুক, এটা আমার একটু কব লাগা নাই। বুঝলে এই যেটু ইতিয়া হয়ে আছে যে উইদিন 10 উইদিন 12 উইদিন 15 রাতে 8-10 বাজে দি গল, 5 বাজে আহি লই বুলডোজার লাগাই দিলে, হাতি লাগাই দিলে, এটু তো হব না লাগে। এটু আমার পার্টিয়ে ঘোর বিরোধিতা করেছে, আমি নিন্দা করে আছো। আনতে এই সন্দর্ভত কংগ্রেসের প্রতিক্রিয়া। সব কথাটো হয়েছে কি আসলে এই মানুষটা ভারতীয় হয় না নহয় প্রথম কথা। যদি ইন্ডিয়ান সিটিজেন্স হয় ইহতে তেনেহলে উচ্ছেদ করবলগা হয় যদি, বা যদি ইহতে যদি কিবা ল্যান্ডটো যদি দখল করে রাখিছে যদি, তেনেহলে উচ্ছেদ করব ঠিক আছে, অফিসিয়ালি আপনাদের উচ্ছেদ করো। কিন্তু উচ্ছেদ করবলগা হয় যদি বেলেগ ইহত মাটি অ্যালটমেন্ট দিয়ক, যদি ইন্ডিয়ান নাগরিক হয় ইহতে উচ্ছেদ কার্যটি চলালে। কিন্তু এই মানুষটা এটা কত যাব আর। করিমগঞ্জের শীর্ষেন্দু সিউর সহযোগত ব্যুরো রিপোর্ট, DY365।